সম্মানিত ভাইয়েরা, আমরা যে বিষয়টা আজকে ব্রিফ করব সেই বিষয়টা অত্যন্ত একটা চাঞ্চল্যকর ঘটনা ছিল, একটা গণরপের ঘটনা ঘটেছিল আমাদের মোহাম্মদপুর এলাকায়। তো এই ভদ্রমহিলা, ওনার বাড়ি হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম এলাকায়, আমি এলাকাটার নাম বলবো না ওনার সম্মানের জন্য, যাতে কোনো সম্মানহানি না হয়। সেখান থেকে এসেছিলেন, উনি ঢাকায় এসেছিলেন মোহাম্মদপুর এলাকায়। আসার কারণ হচ্ছে যে উনি ওনার স্বামীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন বসবাস করতেন। তো ওনার অসুস্থতার কারণে স্বামী এবং সন্তানকে রেখে উনি ওনার এলাকায় ছিলেন। এর মধ্যে ওনার স্বামী ওনাকে তালাক দেয়। তো তার স্বামীর সাথে এই বিষয়টা বোঝার জন্য এবং তার সাথে ডায়ালগ করার জন্য, তার সাথে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য উনি ঢাকায় এসেছিলেন। তো ঢাকায় এসে উনি যে এলাকায় উনি থাকতেন সেই বসিলা এলাকায় রিক্সায় ঘোরাঘুরি করে দীর্ঘ সময়। তো ঘোরাঘুরির এক পর্যায়ে যখন দেখে যে যে বাসায় ছিল সে বাসা চেঞ্জ করা হয়েছে, সে বাসায় নাই। তখন রাত সেই সন্ধ্যা থেকে শুরু করে রাত 12:30 পর্যন্ত এই মোহাম্মদপুরের বসিলা এলাকায় বিভিন্ন জায়গায় তার স্বামী এবং সন্তানকে খুঁজতে থাকে। তো একটা পর্যায়ে সে যখন দেখে যে তার স্বামীকে তার বাসা ডিটেক্ট করতে না পারে, যেহেতু তারা খুবই গরিব মানুষ এবং কর্মজীবী মানুষ, তাদের বাসা কোথায় সে ওটাকে ডিটেক্ট করতে না পেরে আবার তার ওই বাড়িতে যাওয়ার জন্য গাবতলির উদ্দেশ্যে একটা রিক্সা ভাড়া করে। কিন্তু ওনার জন্য দুর্ভাগ্যের কারণ হয় সেই রিক্সাওয়ালাই, সেই রিক্সাওয়ালা ছিল অত্যন্ত লম্পট লোক। সে বিভিন্ন রকম কারণ দেখিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে মোবাইল ফোনে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতে থাকে। একটা পর্যায়ে রাত 12:30টার সময় মোহাম্মদপুরের বসিলা যে টাউন এলাকা আছে এটা একদম ভিতরে, সেখানে একটা খালি প্লটে শ্রমিকরা যে ঘর নির্মাণ করার জন্য যে ঘর থাকে সেখানে মোট 7 জন সহযোগী সহ সেখানে তাকে 5 জনে গণরেপ করে আর 2 জন তাকে সহায়তা করে। তো এই ঘটনা তার চিৎকার তাকে ভয়ভীতি দেখায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এবং ওখানের যারা বাড়ির বিভিন্ন রকম সিকিউরিটি গার্ড আছে তারা যখন শুনতে পায় তার আসার পর এই লম্পটটা এখান থেকে চলে যায় এবং সাথে সাথে পুলিশ খবর পেয়ে ওনাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর ঢাকা মেডিকেলের ওসিসিতে তাকে যথোপযুক্ত ট্রিটমেন্ট করা হয় এবং পরীক্ষা নিরীক্ষার যে সমস্ত স্যাম্পল সেগুলোকে কালেকশন করা হয়। ঘটনা শোনার সাথে সাথে আমি আমাদের সকল পুলিশ যারা আছে অফিসার থেকে শুরু করে সবাইকে আমরা নির্দেশনা প্রদান করি যে কোনোভাবেই এই লম্পটদেরকে ধরতে হবে। এবং যেহেতু একেবারে বিষয়টা কুলুলের ছিল, কারা ঘটনা ঘটিয়েছে কাউকে কি মানে চিনতে পারছিল না এলাকার লোকজন, তখন আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করি এবং এলাকার সিসি ফুটেজ যেগুলো আছে সেগুলো কালেকশন করি। আমাদের অফিসাররা অত্যন্ত দক্ষতার সাথে অসংখ্য সিসি ফুটেজ এগুলো পর্যালোচনা করে, এবং যেহেতু জায়গাটা ফাঁকা আশেপাশে সিসিটিভি ফুটেজ ছিল না, অনেক দূর থেকে এগুলোকে দেখে দেখে আমরা একটা পর্যায়ে বিভিন্ন রকম সিলেকশনের মাধ্যমে আমরা শনাক্ত করতে সক্ষম হই যে এই 7 জন এই কাজটা করেছে। তাদের 5 জনকে যারা সরাসরি ধর্ষণের সাথে জড়িত ছিল, পরবর্তী তাদের সাক্ষ্য প্রমাণে আমরা যেটা জেনেছি সেই 5 জনকেই আমরা ধরতে সক্ষম হই। আমরা ঢাকার আশেপাশে ড্যামরা থেকে ড্যামরা, মিরপুর এলাকা, সাভার এলাকা, এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ভোলার তজিমুদ্দিন এলাকা থেকেও তাদেরকে আমরা ধরি। ধরার পরে তাদের কাছ থেকে আমরা 2টা আমরা রিক্সা উদ্ধার করি এবং ভিকটিমের যে মোবাইল ফোনটা ছিল সেই মোবাইল ফোনটাকে আমরা জব্দ করতে সক্ষম হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে তারা সমস্ত কিছু স্বীকার করে। আর তাদের ধর্ষণ কাজে সহায়তার জন্য যে 2জন ছিল তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলব। কিন্তু এই 5 জনই মূলত তারা ধর্ষণ করেছে, তাদের ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এটা খুবই ডেন্সি একটা এলাকা এবং এই এলাকাগুলো অনেক ভাসমান লোকজন এখানে বাস করে। বিশেষ করে মোহাম্মদপুর বসিলা এই এলাকাটা হচ্ছে অত্যন্ত লো পেড মানুষের বসবাসের একটা জায়গা এবং বেরিবাত এলাকায় প্রচুর ভাসমান লোকজন থাকে। যেখানে ভাসমান লোকজন থাকে এবং বস্তি টাইপের স্লাম এরিয়া যেগুলো, সেখানে বিভিন্ন ধরনের এই জন উপদ্রব, এই মূলক অপরাধগুলো বেশি থাকে। আমরা এখানে, আমি বিশেষ করে আমার এখানে আসার পরে আমরা যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছি সেই পদক্ষেপগুলোর মাধ্যমে অপরাধী অপরাধ করার সাথে সাথে আমরা তাকে ধরতে পারছি।
বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা সিসিটিভি ফুটেজ স্থাপন করেছি। পাবলিক নুইসেন্সের যে বিষয়গুলো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে মোহাম্মদপুরের কোনো মামলা আনডিটেক্ট নাই। ঘটনা ঘটার সাথে আমরা যে মেকানিজম ডেভেলপ করেছি যে যেরকম ক্লুলেসই ঘটনা হোক না কেন, ঘটনা ঘটার সাথে সাথে কোনো না কোনো তথ্য আমাদের কাছে চলে আসছে। এটা আমি মনে করি আমাদের একটা বড় সফলতা, ডেভেলপমেন্ট। আমরা বিভিন্ন যে হাউজিংয়ের যে বিষয় জায়গাগুলো আছে, গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো পাবলিক জানে না, অথচ আমাদের ক্যামেরা সেট আপ আছে, যার কারণে কোনো অপরাধী পার পাচ্ছে না অপরাধ করে। আগে যে ঘটনাগুলো ঘটতো সেটা হচ্ছে যে ঘটনা ঘটার পরে ঘটনার রিপোর্টই অনেক ক্ষেত্রে আসতো না আমার কাছে যতটুকু আমি জানতাম, কিন্তু এখন কোনো ঘটনা ঘটছে কিন্তু রিপোর্টেড হচ্ছে না, এটা আসলে বলা খুব মুশকিল, আমি আমার দৃষ্টিতে এখন আসেনি। তো আমি মনে করি যে এটা একটা বিরাট ডেভেলপমেন্ট। আপনি আজকের ঘটনাটাই দেখেন, এই গণরেপের ঘটনার সাথে কোনো একটা মানুষের নাম ঠিকানা কোনো কিছুই ছিল না, কিন্তু ভিকটিমও বলতে পারিনি, ভিকটিমও কাউকে শনাক্ত করতে পারিনি, কিন্তু আমাদের এই মেকানিজম ডেভেলপ করার কারণে আমরা এই বেনিফিটগুলো পাচ্ছি, জনগণ পাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই যে পাবলিক নুইসেন্সের যে বিষয়গুলো আছে এগুলো পুলিশের সাথে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে সমাজসেবা অধিদপ্তর থেকে শুরু করে অন্যান্য যারা এই এইগুলো নিয়ে কাজ করছে তাদের সাথে আরও সমন্বয়ের ভিত্তিতে আমরা এই নুইসেন্সগুলোকে আমরা আরও দূর করতে পারব। সিনতাইয়ের যে বিষয়গুলো আপনি বলছেন, সিনতাইয়ের অধিকাংশ আমরা এখানে এটার উপরে গত কিছুদিন আগে একটা আমাদের গবেষণা হয়েছে, দেখা যাচ্ছে যারা রাস্তায় ঘুমায়, রাস্তায় যারা কোনো না কোনোভাবে রাস্তায় মানে ভাসমান যে লোকগুলো রাস্তায় থাকে, এদের মাধ্যমেই অধিকাংশ এরকম টানাটানির মতো ঘটনা ঘটছে। এখন আগের সিনতাইয়ের যে প্যাটার্নটাও এখন পাল্টে গেছে, সিনতাই করতে এখন কোনো অস্ত্র লাগে না, কিছু লাগে না, খালি হাতে একটা মানুষ তো পথে থাকলে তো আপনাকে তো তাকে অ্যারেস্ট করতে পারবেন না, তাকে পথ থেকে সরাতে পারবেন না, তার তো পথে থাকার অধিকার আছে। কিন্তু তারপরও এই যেহেতু ভাসমান লোকগুলো রাস্তায় আছে বলেই এই ধরনের ঘটনা বেশি বেশি ঘটছে। তো ভাসমান লোক যারা রাস্তায় অবস্থান করতে না পারে, রাত্রিযাপন করতে না পারে, এটা শুধু একা পুলিশের কাজ না, সমাজসেবা থেকে শুরু করে অন্যান্য যারা স্টেক হোল্ডার তাদের সাথে আমরা কথা বলছি এবং কীভাবে ভাসমান লোকজনকে রাস্তা থেকে দূরে সরানো যায় এটা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। কারণ পেটের ক্ষুধার কারণে অনেকে অনেক অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, আর মাদক তো একটা বিরাট সমস্যা আমাদের দেশে। মাদকের আমরা মাদক নিয়ে যারা কথা বলি, কাজ করি, তারা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা মাদক যারা ভোক্তা তাদের প্রতি অনেকেই সহানুভূতিশীল, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যারা মাদক যদি কনজিউম না হয় তাহলে তো মাদক আর বিক্রি হবে না। অতএব মাদক ভোক্তাদের প্রতি আমাদের পুলিশ, আমরা যেমন গুরুত্ব দিচ্ছি সবাইকে এরকম গুরুত্ব দিতে হবে, কারণ মাদক যতক্ষণ পর্যন্ত কনজিউম না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রি হবে না। অতএব ভোক্তাকে কী করতে হবে, ভোক্তা কমাতে হবে, ভোক্তাকে নিরুৎসাহিত করতে হবে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতে হবে, যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করলে মাদক গ্রহণের এই টেন্ডেন্সি কমবে এবং এই চাহিদাটা কমবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাপ্লাই কমানো আসলে যাবে না। সাপ্লাইয়ের রুট আপনি যেভাবে বন্ধ করতে চান কোনো না কোনোভাবে রুটটা খুলে যাবে। আজকে একজনকে, আজকে যদি আজিজকে ধরেন, কালকে কালাম করবে, কালাম ধরলে রহিম করবে, এটা আসলে একটার পর একটা সোর্স তৈরি হবে, সাপ্লাইয়ের সোর্স তৈরি হবে, কিন্তু আপনাকে আমাদেরকে সবাইকে মিলে কাজ করতে হবে। আপনাদের এখানে একটা সাংবাদিক ভাইদের একটা বিরাট ভূমিকা আছে, আমাদের যারা ভোক্তা তাদের ব্যাপারে নিরুৎসাহিত করতে হবে, তাদের পরিবারের কাছে তাদেরকে সুপর্দ করতে হবে, তাদের একটা মেকানিজমের ভিতরে তাদেরকে নিয়ে আসতে হবে, যাতে মাদক ভক্ষণের হার যখন কমে যাবে তখন তার সাপ্লাইও কমে যাবে। তো সব কিছু মিলে আমরা খুবই আশাবাদী, এই জঞ্জাল আমাদের অনেক দিনের এই সমস্যায় পাবলিক নুইসেন্স আমাদের ডেন্সিটির কারণে হোক, যে কারণেই হোক, আর বৈশ্বিক যে বর্তমান পরিস্থিতি, সব পরিস্থিতিতে মানুষের ইনকামের সোর্সও অনেক এখন কম, তো যার কারণে যুদ্ধ অবস্থা চলছে সারা পৃথিবীতে। এই অবস্থায় বিশেষ করে আপনার ইউক্রেন রুশ যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের ইফেক্ট কিন্তু আমাদের কোনো না কোনোভাবে পড়ছে আমাদের অর্থনীতির উপরে। তো সব কিছু মিলে আমরা কাজ করছি, কাজ করার চেষ্টা করছি, আশা করছি সবার সম্মিলিত সহযোগিতায় এই সমস্ত নুইসেন্স আস্তে আস্তে কমে আসবে। রিক্সা কোনো যান না, রিক্সা হচ্ছে মোটর আইনে এটা কোনো যানের ভিতর পড়ে না, রিক্সা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আমরা আশাবাদী যে তারা অত্যন্ত অ্যাডিকুয়েট কোনো সিস্টেম ডেভেলপ করেছে যাতে এই রিক্সাকে নিয়ন্ত্রণ করা যায়। এখন ওনারাই ভালো জানতে, ওনাদেরকেই আপনাদের প্রশ্ন করা উচিত যে এই ব্যাপারে ওনাদের, বিশেষ করে রিক্সা, আমাকে শেষ করতে দেন। বিশেষ করে রিক্সাটা যে গ্যারেজিং যে সিস্টেম আছে ঢাকা শহরে, যে রিক্সাগুলো কোথায় থাকে সেই গ্যারেজগুলোয় আমার মনে হয় এমন কোনো সফটওয়্যার ডেভেলপ করা বা যে ওটা পরিসংখ্যানের ভিতরে নিয়ে আসা এবং প্রত্যেকটা অনলাইনে তাদের রিক্সার সংখ্যা কত, তারা কীভাবে কোন রুটে চলবে,
এরকম মেকানিজম হয়তো ডেভেলপ করা যাবে। এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার, তাদের মেইন স্টেক হোল্ডার হচ্ছে সিটি কর্পোরেশন, তারা ভালো বুঝবেন এবং ভালো ব্যবস্থা দিতে পারবেন। আমাদের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আমরা আমাদের মতো করে কিছু মেকানিজম ডেভেলপ করছি, সেই মেকানিজমগুলো সবগুলো এই মুহূর্তে বলা যাবে না, কারণ এগুলো বললে তো অপরাধীরা বিষয়গুলো জেনে যাবে। আমাদেরও কিছু মেকানিজম আছে যে কোনো রিক্সা বা কোনো যান বা কোনো এলাকায় যদি কোনো ই হয়, এগুলো আছে বলেই তো আমরা ধরতে পারছি, রিক্সা শনাক্ত করতে পারছি, তাই না? তো আমাদের আছে, এরকম আমাদেরও চিন্তাভাবনা আছে, কিন্তু মূল স্টেক হোল্ডার রিক্সার ব্যাপারে হচ্ছে সিটি কর্পোরেশন। সেখানে মাননীয় মেয়র মহোদয় আছেন, তার লোকজন যারা আছেন, তারাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।